বাবা রাজমিস্ত্রি, মা বিড়ি শ্রমিক, ডিআরডিওতে সুযোগ ছেলের, অভাবের সাথে লড়াই, অদম্য জেদ এনে দিল সাফল্য। পাঁশকুড়ার এই যুবকের সাফল্যে খুশি সকলে। দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওতে সুযোগ পেলেন পাঁশকুড়া ব্লকের অন্তর্গত পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদ মুরাদ এলাকার বাসিন্দা সুদীপ কুমার মাইতি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করার, সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছিল সে। শত দারিদ্রতার মধ্যেও নিজে লড়াই চালিয়ে গিয়েছেন। বাবা গোবিন্দ মাইতি রাজমিস্ত্রির কাজ করেন, মা বিড়ি শ্রমিক। দুই বোনের বিয়ে হয়ে গিয়েছে। পড়াশোনায় প্রথম থেকেই ভালো সুদীপ, অত্যন্ত অনুগত। পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুল থেকে বেরিয়ে প্রথম সরকারি কলেজ থেকে পলিটেকনিক, তারপর বিটেক এবং এখন আইআইটি গুয়াহাটিতে এমটেকে পাঠরত। বাড়িতে দারিদ্র্যের ছাপ স্পষ্ট, অভাব কুড়ে কুড়ে খেয়েছে। ছেঁড়া ত্রিপল ঘেরা বেড়ার বাড়িতে শত ছিদ্র ত্রিপলের ফাঁক দিয়েই স্বপ্ন দেখত সে। সুদীপ জানিয়েছে এই স্বপ্নই তাকে আইআইটি গুয়াহাটিতে সুযোগ করিয়ে দেয়। পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়, তারপর আইএম সল্ট লেকে ওখানে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি, তারপর গেট দিয়ে আইআইটি গুয়াহাটিতে এমটেক করছে। পূর্ব চিল্কা স্কুলের একজন টিচার শান্তনু চক্রবর্তী স্যার, উনি আর্থিকভাবে সাহায্য করেছেন। তারপর আমার বড় জামাইবাবু আইআইটিতে ভর্তির সময় অ্যাডমিশান ফিতে ফি দিয়েছিলেন। বাবা তো চাষবাস করতেন, আর প্রথমে আগে রেল লাইনের কাজ করতেন, তারপর রাজমিস্ত্রি হেল্পার। মা হাউস ওয়াইফ, আর বিড়ি টিড়ি মাঝে মধ্যে বিড়ি বাঁধে, খুব ভালো লাগছে। তারপর স্যার ম্যামরা না থাকলে হয়তো হতো না, মানে স্বপ্নটা পূরণ হতো না। এনআইটি রায়পুরে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, আর ডিআরডিওতে জিআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ দেরাদুন। শিক্ষক শান্তনু চক্রবর্তী তার বন্ধু এশা ভৌমিকের আর্থিক সাহায্যের পাশাপাশি জামাইবাবুদের আর্থিক সাহায্য তার পড়াশুনো এগিয়ে নিয়ে গিয়েছে। বোনের সোনার গয়না বিক্রি করে কলেজের ফি দিতে হয়েছে সুদীপকে। এ বিষয়ে শিক্ষক শান্তনু চক্রবর্তী বলেন, ও আমাদের স্কুলেরই ছাত্র, আর ওকে দেখতাম যেটা ও খুব কম কথা বলতো, একটু লাজুক স্বভাবের ছিল, কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল, এবং সবথেকে বড় কথা হচ্ছে অত্যন্ত অনুগত ছিল, আমরা যেটা বলতাম শুনতো। তো তারপর ও এইচএসের পর এইচএসে সায়েন্স নিয়ে পড়েছে, তো এইচএসে সায়েন্স নিয়ে পড়ার পর ও পলিটেকনিক করতে চলে যায়, তারপর ওর সাথে সেরকমভাবে যোগাযোগ ছিল না। সুদীপ আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করে এবং ওর সমস্ত ডিটেলসগুলোও বলে যে স্যার এই এই ব্যাপার, আমার এই এই রিকোয়ারমেন্ট রয়েছে, কিন্তু আমি তো অ্যাডমিশান হচ্ছি না স্কুলে, তো আপনি যদি কোনো রকমভাবে আমাকে সাহায্য করতে পারেন। তো সেই হিসেবেই আমি ওর যে রিকোয়ারমেন্টগুলো দেখেছিলাম, অত্যন্ত পারিবারিক দিক থেকে অত্যন্ত আর্থিক অসচ্ছল পরিবারের সুদীপ, আর কিন্তু অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী, তো সেই হিসেবে ওকে ন্যূনতম একটা মান্থলি আমি সাহায্য করতাম। আর সুদীপ আমি দেখলাম যে পলিটেকনিক পড়ার পর ও বিটেক পড়লো, তারপরে ল্যাটারাল এন্ট্রি দিয়ে তারপর ও আইআইটিতে এমটেক করছে। তো এই সময়ে ও দুটি চাকরিই বলবো, দুটি চাকরির সুযোগ পেয়েছে, তার মধ্যে একটি পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের। সেটা ও আমাকে মেসেজ করেছিল যে আমি এরকম একটা পরীক্ষা দিয়েছি, আমি খুব খুশি হয়েছিলাম। তারপর ও হঠাৎ করে আমাকে বললো যে স্যার ওটাতে আমি সুযোগ পেয়েছি, তাতে আমি অত্যধিক খুশি। সুদীপের বাবা জানিয়েছেন ছোট থেকেই ওর মধ্যে কিছু একটা করে দেখানোর স্বপ্ন ছিল, ছোটবেলা থেকে কষ্টের সাথে লড়াই করে বেড়ে উঠেছে। বারবার আবেদন করলেও মেলেনি আবাস যোজনার বাড়ি, বর্ষা হলেই এখনো বাড়িতে জল ঢুকে যায়। এটা প্রায় 22 বছর হবে, কি ওদের রাজনীতি কি চলছে আমি কি করে বুঝবো। আমার যাদের পাকা বাড়ি আছে তাদের দোতলার উপরে পাকা ঘর হচ্ছে, সরকারি ঘর পাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না। অনেক আমার গ্রামে অনেক পাকা ঘর আছে, তার ঘরেই আবার ডবল করে পাকা ঘর হচ্ছে, তারা কি শোনা যায় নাকি রান্নাঘর দেখিয়ে গোয়াল ঘর দেখিয়ে এরকম ঘর পাচ্ছে, অথচ আমার ঘরের ছবি তুলে নিয়ে গেছে, আমাকে তুলে নিয়েছে, আমার স্ত্রীকে ছবি তুলে নিয়ে গেছে, অথচ ঘর আসবে বলে মাঝপথেই কোথায় ভুয়া হয়ে গেছে, এইরকম হয়েছে।
পড়াশোনার খরচ জায়গা জমি বিক্রি করে করে চালাচ্ছি। তো এখন আর আর তো চালাতে পারছি না, এইরকম অবস্থা। আমি তো রাজমিস্ত্রির হেল্পারই কাজ করতাম। আই থেকে 9 মাস আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছি। এই অবস্থা এখন মানে মানে কোনোরকম দাঁড়াতে পারছি এই অবস্থা। তাহলে এখন কীভাবে চলছে? এখন চলছে আমার মেয়ের ঘরে জামাই সাহায্য করছে। এত প্রতিকূলতাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে সুদীপ। আইআইটি গুয়াহাটিতে এমটেকে পাঠরত অবস্থায় দুটি কাজের অফার পায় সুদীপ। এনআইটি রায়পুরে ল্যাব টেকনিশিয়ান এবং ডিআরডিও দেরাদুন জুনিয়র রিসার্চ ফেলোশিপ। পরিবারের এবার আশা, এবার একটা বাড়ি হবে, হবে মাথা গোজার ঠাঁই। ছেলের চোখে স্বপ্ন দেখছেন লড়াকু বাবা মা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মেদিনীপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।